हेलो व्यूअर्स, ब्रैंड न्यू वीडियो आपके शुभेच्छा। बंधु रुहुलर पक्ष के चलते ग्रिल पार्टी, सम्पूर्ण वीडियो देखते थकूँ, ग्यारंटी दिच्छी अवश्य पसंद हो वीडियो। ना पसंद होले पिटाया लाश बनाए फेलाबो। एत राग करें केन? पसंद होइतेओ पारे नाओ होइते पारे। बोललाम पसंद होबे एकटा कथार कथा, तबे विश्वास करते पारेन एई भिडियोटाते किछु चमत्कार घटना आछे। विश्वास करेन? आमि विश्वास करि ना। चमत्कार भावे प्रदीप जेले दिए छे कि एबार किछुटा विश्वास हय? विश्वास करलाम। एकमात्र शाउना पा कथाटा विश्वास करछे, এই কারণে খুশি হইয়া এই অংশটা আবার দেখাইয়া দিতেছি। তো এই ভদ্রলোকটা আসলে কে, যার এত প্রতিভা? তার নামটা কি কেউ জিজ্ঞেস করছেন? নাম জিগাই নাই, ও তো সাহস নাই। আমার নাম জালাল। জয়কারে যা, লয়কারে লা, ল জালাল। ধর্মী, আপনার নাম কে জিজ্ঞেস করছে? বেশি কথা বলাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনার। যার নাম জানতে চাইছে তিনি হচ্ছেন মেশিন ম্যান, আমাদের হাফিজ ভাই। চমৎকার ভাবে তিনি মেশিনের মাধ্যমে আগুনটা জ্বালাচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার প্রস্তুত হয়ে যাবে। এর মাঝখানে সবার নামটা একটু বলে দিব। বলুন। স্ক্রিনে এই মুহূর্তে যাকে দেখছেন তিনি হচ্ছেন আমাদের হেড বাবুর্চি রায়হান ব্রো। তার পাশে আছে আক্তার ব্রো, ক্যাপ মাথায় যিনি তিনি হচ্ছেন জামান ব্রো। আর আয়োজনটা যার পক্ষ থেকে সে হচ্ছে রুহুল ব্রো। আর আপনারা দেখতে পাচ্ছেন মুরগির পিসগুলো প্রায় হয়ে গেছে। সহকারী হিসেবে আছে তারেক ব্রো। তারা অত্যন্ত চমৎকারভাবে পরিবেশন করার চেষ্টায় মগ্ন। আশা করছি খুব ভালো একটা পরিবেশন হবে, খুব সুস্বাদু হবে খাবারটা। আরে ভাই আনো না তো, ওই যে লাইট এলে আনো দেখবো। রান্না শেষ, খাইতে চলে দৌড়াই আসেন। রান্না বান্নার পর্ব শেষে শুরু হলো খাওয়া দাওয়া। সুস্বাদু এই খাবার সবচেয়ে বেশি খেয়েছে হাফিজ। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা যার কাছে জ্ঞাপন করছি তিনি হচ্ছেন রায়হান ভাই। অত্যন্ত চমৎকারভাবে এই রান্না বান্নার পর্বটা তিনি সামলেছেন। সহযোগিতা করেছিল আক্তার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত। রিপন, তার কথা তো আলাদাভাবে বলার কিছু নাই। রুবেল, রাসেল তাদের প্রতিও কৃতজ্ঞ। সহযোগিতা করেছেন আমাদের তারেক ভাইও। আরও আমাদের দুজন রনি এবং একজন জামিল, তারা উপস্থিত থেকেও শেষ পর্যন্ত থাকতে পারেনি, তাদের ব্যস্ততার কারণে তারা চলে গিয়েছিল। তাদেরকে আমরা খুব মিস করেছি আয়োজনটিতে। সর্বশেষে আবারও ধন্যবাদ দিতে চাচ্ছি রুহুলকে। চমৎকার এই আয়োজনের প্ল্যানটা তারই ছিল এবং সম্পূর্ণ কৃতিত্ব আসলে তাকেই দিতে হচ্ছে। এই আয়োজনের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। এখন আমাদেরকে বিদায় নিতে হবে, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি এমডি সাজ্জাদ হোসেন। আমি যাব না। ঠিক আছে, আপনি আরও অপেক্ষা করেন, হাফিজ ভাইয়ের সাথে থাকেন, দেখেন আপনাকে একটু খাইতে দেয় কিনা। তবে এই মুহূর্তে এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।